নমস্কার। আজ আমরা ফের একবার হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হরর হান্টে। চারিদিকে এখন করোনার আবহাওয়া, তাই জন্য হরর হান্ট আপনাদের ভালো লাগানোর জন্য নিয়ে এসেছে তাদের নতুন সিরিজ ছাদের ওপর গল্প গাছা। তাছাড়া আমি হলাম আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। তাছাড়া হরর হান্টে এই মুহূর্তে রোল রিভার্সাল চলছে। গল্প পাঠে আছি আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত, আর উপস্থাপনা এবং শব্দ যোজনায় আছেন আপনাদের প্রিয় গল্প পাঠক শাশ্বতকর। আজ আমরা শোনাব প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর নাপিতের কথা। তবে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি গল্প দুনিয়ার গল্প রাজ্যে। শুরু হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর নাপিতের কথা। টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে, নাচতে নাচতে খেলো বেগুন কাটার খোঁচা, তাই থেকে তার হলো মস্ত বড় একটা ফোড়া। ও মা, কি হবে এত বড় ফোড়া, কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করে, সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে না ছিটকিয়ে বললে, ইয়েস, আমি রাজাকে খামাই, আমি তোর ফোড়া কাটতে গেলাম আর কি। টুনটুনি বললে, আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কিনা, বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে। রাজা মশাই, আপনার নাপিত কেন ফোড়া কেটে দিচ্ছে না, ওকে সাজা দিতে হবে। শুনে রাজা মশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিচ্ছু বললেন। তাদের টুনটুনের ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত পেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজা মশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বিড়াল ভাই, বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত পেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগে এর ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, লাঠি ভাই, বাড়ি আছো? লাঠি ভাই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেড়ে দি, ভাত পেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে, হ্যাঁ, যে আমি তাকে ঠেঙাতে যাব, আমি তা পারব। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, ও আগুন ভাই, বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেটে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবেই ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বলল, সাগর ভাই, ও সাগর,
ভাই, বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? তুমি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও। সাগর বললে, আমি তো যা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, ও হাতি ভাই, বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? তুমি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেটে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেল। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না। দেখে টুনটুনি শেষে মশার কাছে গিয়ে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বলল, কে ভাই? তুমি ভাই? এসো ভাই, বসো ভাই, খাট পেটে দি, ভাত পেটে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আমার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখব হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা, বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ার ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দে ও শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলল, সাগর শুষি। সাগর বলল, আগুন নেবাই। আগুন বলল, লাঠি পোড়াই। লাঠি বলল, বিড়াল ঠাঙাই। বিড়াল বলল, ইঁদুর মারি। ইঁদুর বলল, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলল, নাপিতের মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে করো তুমি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, টুনটুনা টুনটুন ঠিং ঠিং। ছিলেন প্রখ্যাত সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর নাপিতের কথা। গল্প পাঠেছিলাম আমি আপনাদের হোস্ট এবং দোস্ত সমন্ত। উপস্থাপনা এবং শব্দ যোজনায় ছিলেন আপনাদের প্রিয় গল্প পাঠক শাশ্বত কর। আজকের জন্য এইটুকুই। আবার অন্য কোনো দিন আমরা ফিরে আসব নতুন কোনো একটি গল্প নিয়ে, আমাদের নতুন সিরিজ ছাদের উপর গল্প গাছাতে। তবে ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো থাকতে আমাদেরকে নিজেদের সঙ্গে রাখুন। প্লিজ লাইক আর ভিডিও ইফ ইউ লাইক ইট। Please subscribe our channel and to get the latest updates on this channel, please click on the bell icon. Please leave a comment in the comment section below to tell us how our video was. And feel free to share. Thank you. Ami apnader host ebong dost Somonto. আর